মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে যেতে চান কিনা। এক, বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ড করবে যে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে নতুন এরকম কিছু দেখতে চায় কিনা। বাট ওই ডিসিশনটা এখনই নেওয়ার সময় হয় নাই আমাদের জায়গা থেকে মনে হচ্ছে, সময় হয় নাই, এই কারণে এটা এখনই হলে এখনই বিভাজনটা ক্রিয়েট হয়ে যাবে। সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে বিভিন্ন জায়গায় অনেকে এই যে সমন্বয় শব্দটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এটা একদম ইচ্ছাকৃত প্ল্যান করে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই ২৪ অভ্যুত্থানের সিগনিফিকেন্ট কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো ইতিহাসের সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের নয়াতে আসার কথা ছিল, সবকিছু চিন্তা একটু হয়, অভিজ্ঞতা বেশি হয়, শেখা যায় বেশি। এখানে আমার বাড়ির মধ্যে শেষ, তাদের সাথে আমরা কথা বলার আমি লোকেশন বের করবো, অনেক কথা হবে, কিন্তু সবসময় হয়তো আমরা শহীদ পরিবারকে জাস্ট সার্বিক জায়গা থেকে অল্প কিছু মাদারীপুরে কিভাবে কি গজানো নতুন সমন্বয় কিংবা হয়তো কিছু লোক সামলাতে না পেরে বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার করবো আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওই জায়গায় তাহলে কি হবে, স্পেসিফিক কোন যদি এক দুইটা খুব দ্রুত আপনাদের সাথে আয়কর বসতে চাই, হ্যাঁ এখনই স্ট্রাকচার হওয়ার পূর্বে সবাইকে ফোন দিয়ে বয়স 20-30 প্রদেশ করে না যে আমরা ওই দিন আপনাদের সাথে আবার একটু বসতে চাই। শব্দটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, শব্দটা ভবিষ্যতে কোন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না এটা শতভাগ নিশ্চিত। কারণ আমরা যারা জীবনবাদী আন্দোলন করছি, এটা আপনারা হচ্ছে কিভাবে করবেন এটা আপনারা একটু জাস্ট ঠিক করতে হবে। সমস্যাটা হচ্ছে চক্রান্ত কিন্তু চলছে এবং এর প্রকোপটা